فاسالوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإِن آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتَ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاق فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وهو السميع العليم قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق شمس برشان شاء الله سبحانه وتعالى رجلنا ابن صلاة برشيته برشته نبي محمد صلى الله عليه وسلم روپر. ধন্যবাদ জানাই আমার এক সম্মানিত দিনী ভাই শামীম ভাই যিনি সিলেটের এবং তিনি আবুধাবি প্রবাসী তিনি আমাকে আমার বয়ান থেকে একটি প্রশ্ন উত্থাপিত করেছেন এবং কিছু বলেছেন যে বাংলাদেশে যারা পীরমুরিদি করছেন তারা আমি তাদেরকে পছন্দ করি আমি তাদের পীরের মুরিদ না কিন্তু মুষ্টিমে দু চারজন দেওয়ানবাগী সহ কয়েকজন আছে যারা খারাপ বাকি সবগুলা তো অবশ্যই ভালো এরকম কিছু ব্যক্ত করেছেন এবং বলেছেন যে আপনি যখন বয়ান করেন তখন ক্লিয়ার করে কোন পীর নাম নিয়ে আপনি বলে দেবেন যে ওরা ভ্রান্ত ওরা সঠিক ওরা ব্যঠিক। সমানিত দিনী ভাই আপনি আরো বলেছেন যে মহতরাম আমিরে জন জামাত যিনি শফি সাহেব আহমেদ শফি সাহেব তিনিও তো পীর তিনি কি ভ্রান্ত বা এরকম ধরনের আপনি ব্যাখ্যা পোষণ করেছেন সমানিত আঙ্গুল দিয়ে তাদের নাম নিয়ে আমি বলার মতো ইচ্ছা আমি রাখি না কখনো যদি আমি কোরআন এবং সোনার থেকে কোনো কথা বলে থাকি বয়ান করে থাকি তার মধ্যে যদি আমার কোনো ভুলভান্তি থাকে সেটা আপনারা ধরিয়ে দিলে আমি অবশ্যই নিজেকে শুধরিয়ে নেব আবার সঠিকটা বয়ান করব সেটা হচ্ছে আমার আর যদি পীরেরা ভুল হয়ে থাকে সেই পীরেরা আমার বয়ান থেকে ভুল প্রমাণিত হলে সেটা আমার করার কোনো কিছু নাই আমি কথা বলবো কোরআন এবং রাসুল মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্ন্যাত হাদিস থেকে আর আপনার কথা অনুযায়ী যদি আমি শফি সাহেবের নাম নেই এনায়তুল্লাহ আব্বাসের নাম নেই ফুরফুরার নাম নেই চর্মনার নাম নেই বাংলাদেশে আমার স্থান হবে না আমাকে বাংলাদেশে থাকতে হলে প্রকোষ্ঠে থাকতে হবে জেলখানায় থাকতে হবে আমি চাই না আমার জীবনটাকে আমার কিছু ভুলের জন্য অথবা বে জন্য আমি কারো নাম নিয়ে কোনো মাঝহাবের নাম নিয়ে অথবা কোনো পীরের নাম নিয়ে কোনো কথা বলতে তবে আমি যখন কথা বলবো যদি সেই কথাটা কোরআন এবং সুনার থেকে বলার পরে কারো অন্তরে আঘাত লাগে সেটা নিয়ে আমার কোনো কিছু করার নাই সেটা আল্লাহ বাণী আমি শুধু মানুষকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ রাসুল্লাম বলেছেন যদি তোমার একটি আয়াত জানা থাকে আননি আমার পক্ষ থেকে সেই আয়াতটি তুমি পৌঁছে দাও সেটা হচ্ছে আমার চিন্তা ভাবনা এবং আমার আকিদা এবং আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কি বলেছেন সেটা আমি বলবো তবে আপনার প্রশ্নটাকে আমি সুন্দর করে বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আম্মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়ানিব রব্বি ইসরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহ্লুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু ক্বৌলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন

অতএব তাকে পরকালে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব সে পরকালে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে এই কথাটা কোরআনে কারিমে আছে আমি সেটা শুধুমাত্র বলেন যে ইসলাম ব্যতীত অন্য কোন দিন অন্বেষণ করা যাবে না আর সেটা হচ্ছে কোরআনে কারিম এবং সহি হাদিস রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের সন্ন্যাদ চলুন আমরা দেখি

ওয়ায়াত তাবিগাইরা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহী মা তাওয়াল্লাও ওয়া নুসলিহী জাহান্নাম ওয়া সাআত মাসিরা সূরা নিসা সূরা নাম্বার 4 পারা নাম্বার 5 আয়াত নাম্বার 115 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্লিয়ার করে বলে দিচ্ছেন যে ব্যক্তি সত্য পথ প্রকাশিত হওয়ার পরেও রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পর বাদ দিয়ে ভিন্ন পথের অনুসরণ করে আমি তাদেরকে সে পথেই পিরাব যে পথে তারা যেতে চায় তাহলে আল্লাহ সব হান বলছেন যে আমি তাকে ফিরাবো সে পথেই যে পথে তিনি যেতে চায় এখন আপনার পীর বাংলাদেশে যত লক্ষ পীর আছেন তাকে তো আল্লাহ সে পথেই ফিরাবে যে পথে তিনি যেতে চান আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছেন এইখানে আমার অনুবাদে যদি কোনো ভুল থাকে সেটা আমার ভুল হবে কিন্তু কোরআনে কারিমে কোনো ভুল নেই কোরআনে কারিমে সমস্ত কিছু সঠিক আছে তাহলে আমরা এখান থেকে জানতে পারি যে আল্লাহ সুবাহান বলেন আর যে ব্যক্তি রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধাচরণ করে হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরণ করে তাহলে তাদের জায়গা কি হবে সেটা দেখুন আল্লাহ তাদেরকে তো অবশ্যই সেদিকে ফিরাবেন এবং তাদেরকে ফেলবেন জাহান নামে তাদেরকে জাহান নামের আগুনে দগ্ধ করবেন আর সেই জাহান্নাম কতই না মন্দ আবাস আর সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্থল সেটা জাহান্নাম হিসাবে আবাস হিসাবে খুবই মন্দ জায়গা তাহলে আমরা কোরআনুল কারীমটাকে বুঝতে পারতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা যদি চাই কোরআন এবং সুন্নাতের বিরোধিতা করতে তাহলে করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তো কাউকে বাধা দিবেন না প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে করে গেছেন তাহলে এখন যদি হক শশ অফিশায়াক হক হক শএ আইতুল্লাহ আব্বাসি অথবা হোক সে ফুরফুরা চর্ম নাই যত পিরি হোক তার পীরের কথা যদি কোরআন এবং সুন্নাদের বিরুদ্ধে আসে তাহলে আপনি কোরআনের সুন্নাতের কথা মেনে আপনার পীরের পীরের কথা বাদ দিন চলুন আমরা দেখি আল্লামা শফি সাহেব যে আকিদা পোষণ করে সেই আকিদাতে কি বলছে যেমন তিনি কয়েকটা আকিদা পোষণ করেন কাদরিয়া তরিকা আকিদা পোষণ করেন চিস্তিয়া তরিকা আকিদা পোষণ করেন চিস্তিয়া তরিকার মধ্যে দুইটা বাঘ আছে

জন্মগ্রহণ হয়েছিল এক হাজার এবং তিনি মৃত্যুবরণ করেন এক হাজার তিনার নামে প্রচলিত যদিও তিনি তরিকার প্রবর্তনকারী ছিলেন না তিনি এই তরিকা বানিয়ে যাননি তার বংশের গাউসি জিলানি নামে এক ব্যক্তি যিনি এক হাজার চারশত বিরাশি খ্রিস্টাব্দে উক্ত তরিকার প্রচলন শুরু করেন তিনি এটাকে তৈরি করেন আর এটার যদি দলিল চান তাহলে দলিল আপনি পেতে পারেন মোহাম্মদ মর্শিদ আলম শান্তির পথে বেদনার স্মৃতি তার পুস্তিকা থেকে যশোরে আলী লাইব্রেরি দুই হাজার এগারো সনে পৃষ্ঠা তিপ্পান্ন এটা হচ্ছে কাদরিয়া তরিকা যখন শুরু হয়ে যায় আর তথাকথিত যে কাদরিয়া তরিকার ভন্ডরা উক্ত তরিকাকে দোহাই দিয়ে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইয়ের নামে অসংখ্য মিথ্যাচার করেছেন বানোয়াট করেছেন গান বাজনা লিখেছেন এইগুলো সবগুলো হচ্ছে উদ্ভট মিথ্যা বানোয়াট তার কোনো ইসলামে জায়গা নেই আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লি আলাই একজন প্রখ্যাত মহাদ্দেশ ছিলেন তিনি এই ধরনের তরিকা বানিয়েও যাননি এবং তিনি এটাকে কোনোদিন সম্মতিও দিয়ে যাননি তিনি মহিত ছিলেন এইটা করার পরে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইয়ের তিনি এই ধরনের নোংরামি করাতে তিনি প্রকৃত আকিদা ও আমলের সম্পর্ক সেটা উপরে ক্ষুণ্ণ করা হয়েছে আব্দুল কাদির জিলানির মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে তাহলে সম্মানিত দিনী ভাই আমরা বুঝতে পারলাম যে কাদরিয়া তরিকা হচ্ছে এটা এখন যদি কেউ কাদরিয়া তরিকা যায় তাহলে আব্দুল কাদির জিলানির সাথেও তাদের কোনো সম্পর্ক নাই কোরআন এবং সন্ন্যাতেরও বিরোধিতা হয়ে যায় আচ্ছা আমরা আসি অন্য একটি জায়গায় দেখি চিস্তিয়া তরিকা কোথা থেকে আসলো চিশতিয়া তরিকা সম্মানিত দিনী ভাই এটা হচ্ছে উত্তর ভারতের মহিউদ্দিন চিশতি যেটা ইসাই সন এক সনে তার জন্ম হয়েছিল এক হাজার দুইশত খ্রিস্টাব্দে ইসাইতে তার নামে উক্ত আকিদা জন্মগ্রহণ করে এইটা তারা শুরু করে নেন এই আকিদা দুইভাবে বিভক্ত হয়েছে যেটা আমি আগেও বলেছি চিস্তিয়া সাবেরিয়া তরিকা আর চিস্তিয়া জামিয়া তরিকা আপনারা অনলাইনে গিয়ে দেখুন তরিকা এই তরিকাগুলো দাওয়াত দিচ্ছে মানুষকে এবং এই তরিকার মানুষকে দাওয়াত দিয়ে তানার সাথে বায়াত করাচ্ছে আচ্ছা এই তরিকা মাওলানা আশরাফ আলী থানবী এবং রশিদ আহমেদ গাঙ্গুই চিস্তিয়া তরিকার অনুসারে ছিলেন তার মানে এখন দেখা গেছে যে মাওলানা আশরাফ আলী রশিদ আহমেদ গাঙ্গুহি তিনারা শফিদ আহমেদ অথবা অথবা আরো যত ধরনের মতভেদ দেখছেন তারা এক সুতাতে গাথা আছে এই এইরকম এখান থেকে বোঝাচ্ছে তারপর এটাই শেষ নয় আরো আছে যারা চর্মনায়ের পীর চিস্তিয়া তরিকা সাবেরিয়া তরিকা চিস্তিয়া সাবেরিয়া তরিকার অনুসারী আর এটার যদি আপনারা দলিল চান সেটার দলিল আপনারা পেয়ে যাবেন যে আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাক এর রচনাবলী দুই আশেক মাসুক বা এসকে এলাহি পৃষ্ঠা একশত দশ বেদে মারেফত বা ইয়াদে খোদা পৃষ্ঠা আটাত্তর সম্মানিত দিনী ভাই আমি যে কথাগুলা বলছি বানোয়াট কোথ কোনো কথা বলার চেষ্টা করছি না আপনারা যারা বলছেন যে আমরা শিক্ষিত মানুষ মুফতি মানুষ আলেম মানুষ যেমন চর্মনাই সাহেবের কাছে হাজারো আলেম আছে মুফতি মোহাদে আছে তারা কি বুঝে না কে বুঝে না বুঝে সেটা আমার দেখার বিষয় না আমার কথা হচ্ছে যদি কোনো প্রশ্ন আছে আসে সেটাকে আমি উত্থাপিত করব। এখন যদি আমার পেছনে সারা বিশ্বের মানুষও লেগে যায় আল্লাহ তাআলা আছে আমাকে সাহায্য করার জন্য আমি তাদের বইয়ে পীরের বয়ে যে তাদের কথাগুলো তুলে ধরতে পারবো না এটা আরেক ধরনের একটা

এবং কোরআন এবং সোননাথ অনুযায়ী কথা বলে থাকি আর যারা ভ্রান্ত আকিদাতে আছে তাদের ভ্রান্ত আমি তুলে এবং দিই যদি কোনো মানুষ থাকে সেটাতে ফিরে আসে আর যদি কেউ ফিরে না আসে সে তার পথে তার জবাব আল্লাহর কাছে সে নিজেই দেবে কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা ভদ্রতার সাথে নম্রতার সাথে কোরআন এবং সন্নাতের সাথে মিলিয়ে তাদের আকিদাগুলো আমরা তুলে ধরছি যারা বুঝে আলহামদুলিল্লাহ যারা না বুঝে আল্লাহ তালা তাদেরকে দেখবেন ইনশাল অন্য একটি দেখুন নকশাবন্দিয়া তরিকা এই নকশাবন্দিয়া আমাদের দেশের সমস্ত কোথা থেকে শুরু হয়েছে তুর্কিস্তান থেকে শেখ উদ্দিন শেখ বাহাউদ্দিন নকশাবন্দী মৃত হচ্ছে তার তেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে নকশাবন্দিয়া তরিকার প্রত্যাবর্তক ছিলেন তার অন্যতম শিষ্য ছিল খাজা বাকাবিল্লা তুর্কিস্তান থেকে দিল্লি হিজরত করেন দেখুন বাংলাদেশের অনেক আলেম আছে যারা বাকাবিল্লার নামে চিল্লায় ওয়াজ মাহফিল করে বাকাবিল্লার নামে চিল্লাইয়া ওয়াজ মাহফিল করে কোরআন এবং সন্ন্যার থেকে দু চারটা কথাও বলে না হাদিসও বলে না যদি কোনো হাদিস বলে তাহলে জাল অথবা জহিফ হাদিস তারা বর্ণনা করবে কারণ এই বাকাবিল্লাকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে আপনি এখন দেখুন কোরআন এবং সন্ন্যাদ কি বলে এবং তাদের নকশাবন্দিয়া তরিকা কি বলে তার অন্যতম শিষ্য ছিল যিনি এটা হচ্ছে খাজা বাকাবিল্লা তুর্কিস্তান থেকে দিল্লিতে হিজরত করেন এবং এক সালে তিনি দিল্লিতে মৃত্যুবরণ করেন উল্লেখ্য যে প্রকৃত পীর সৈয়দ আহমেদ কারামত আলী নকশাবন্দি এই যে দেখেন কোথা থেকে সিরিয়াল কোথায় আসছে যে কারামত আলী নকশাবন্দি উনি তরিকার প্রচরণ অনুমতি প্রদান করেন তাহলে এই তরিকাটা চলে আসলো কোথা থেকে যে সৈয়দ আহমেদ কারামত আলী নকশাবন্দি আর এটা ছিল সন এক হাজার সালে দিল্লিতে মৃত্যুবরণ করেছিলেন কে বাকাবিল্লা ওই বাকাবিল্লা থেকে এই তরিকাটা প্রচরণ অনুমতি প্রদান করেছিলেন তাহলে ফুরপুরার পীরকে মুজাদ্দা দিয়ে তরিকার প্রচরণের নির্দেশ দিয়েছিলেন সম্মানিত ভাই এই যেই তরিকাগুলা চলছে এই তরিকাগুলা এক একটা তরিকা এক একজনের মানুষের ভ্রান্ত মানুষের আকিদা নিয়ে ভুল মানুষের আকিদা নিয়ে মিথ্যা মানুষের আকিদা নিয়ে আর সেই আকিদা নিয়ে মানুষকে আমাদের বড় বড় আল্লামারা যদি পীর হয়ে মানুষকে মুরিত করায় তাহলে আপনার মস্তিষ্কটাকে মুছে সাফ করে এইটার মধ্যে রং লাগিয়ে দিচ্ছে যেই রং লাগাচ্ছে ঠিক সেই রঙে আপনি দেখছেন যেভাবে বলছে ঠিক সেভাবে আপনি শুনছেন এখন আপনি যদি তাদের আকিদা এবং তাদের তরিকা কোরআন এবং সাথে মিলিয়ে দেখুন ইনশাল্লাহ দুধের জায়গায় এর জন্য বলি যে আমাদের সাথে রাগ করে লাভ নেই আমাদেরকে আহলে হাদিস বলে লামাঝাবি বলে গালি দিয়ে কোনো লাভ নেই যদি আমার কথা কোরআন এবং সন্ন্যাতের সাথে মিল না খায় আমার সাথে আসুন কথা বলুন অথবা আমাকে বলুন যে আপনার এই কথাটা কোরআন সুন্নতে নেই আমি মেনে নিব হাজার দফা কোনো আপত্তি নেই কিন্তু কথাটা যদি কোরআন এবং সুন্নাত এবং তাদের তরিকার মধ্যে আমার কথায় মিল খায় তারা ছিল ভ্রান্ত কোরআন ছিল সত্য হাদিস ছিল সত্য তাহলে অবশ্যই আমরা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন সে হেদায়েতের পথে চলে আসবে আর যাদেরকে হেদায়েত না দিবেন তাদের সাথে যারা ভ্রান্ত আছে তাদের সাথে মিলে থাকবেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে নকশাবন্দি তরিকা তুর্কিস্তান থেকে এসেছেন বাহাউদ্দিন নকশাবন্দি এক হাজার তিনশো অষ্টআশি খ্রিস্টাব্দে নকশাবন্দি তরিকার প্রবর্তক ছিলেন এবং তার অন্যতম শিষ্য ছিলেন খাজা বাকাবিল্লা তুর্কিস্তান থেকে দিল্লিতে হিজরত করেছিলেন এবং এক হাজার তিন সালে দিল্লিতে মৃত্যুবরণ করেন উল্লেখ্য যে প্রকৃত পীর সৈয়দ আহমেদ কারামত আলী নকশাবন্দি তরিকা প্রচারের অনুভূতি প্রদান করেন ফুরফুরা পীরকে মুজাদ্দিদি তরিকা প্রচারের নির্দেশ দান করেন এখানে এটার দলিল আপনারা পাবেন তাও দেখেন আল্লামা সৈয়দ আহমেদ এসাক এর রচনাবলী দুই আশেক মাসুক বা এসকে এলাহি পৃষ্ঠা নাম্বার একশো দশ সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা যারা এই পীরের মুরিদ যত পীর আছে বাংলাদেশে যদি তাদের কথা কোরআন এবং সন্না থেকে না মিলে দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা ফিরে আসুন কারণ আমরা চাই যে এই তরিকাটা আপনাকে নিবে জান্নাতে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের তরিকা তবে আমি একটা কথা শিথিলভাবে বলতে চাই যদি আপনাকে কোনো আলেম বা কোনো হুজুর কোনো মাওলানা আপনাকে কোরআন এবং সুন্নাতের দাওয়াত দেয় আর সেটা আপনি যাচাই বাছাই করে তার কোরআন এবং সুন্নাতের সাথে মিলে যায় তার কথাটা আপনি মানতে পারেন আমল করতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন কখনো অন্ধ মুকাল্লিদ হয়ে অনুগত করার চেষ্টা করবেন না আল্লাহসবা হান আমাদেরকে বুঝা তৌফিক ফিকেনায়েত করেন আমরা জানবো শেষ মোজাদ্দাদিয়া তরিকার কিছু মানুষ আছে যারা পীরতন্ত্রে এগুলো বিশ্বাস করে মানুষকে বুঝাচ্ছেন মুজাদ্দা দেয়া তরিকাটা ইন্ডিয়ার পাঞ্জাবের অন্তর্গত সেরহেন্দ নামক একটি শহরের নয়শোতে একাত্তর হিজরিতে আহাম্মদ বিন আব্দুল্লাহ আহমেদ সেরহেন্দ ওরফে মোজাদ্দাদি আলফেসানি তিনি এক হাজার পাঁচশত চৌষট্টি ইসাইতে খ্রিস্টাব্দে তার জন্ম এক হাজার তার চব্বিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু বুঝতে পারলাম যে তরিকা পরিচিতি লাভ করে এটা কে ছিলেন ভালো করে বুঝুন ইন্ডিয়া পাঞ্জাবের অন্তর্গত সারহিন্দ নামক শহরে একটি জায়গাতে নয়শো একাত্তর হিজড়িতে আহাম্মদ বিন আব্দুল্লাহ আহম্মদ সারহিন্দ ওরফে মুজাদ্দাদি আলফেসানি এইটা হলো এই তরিকার প্রবর্তক তার নামে মুজাদ্দাদিয়া তরিকাটি পরিচিত লাভ করেছেন সম্মানিত দিনই ভাই তাহলে আপনারা একটু বুঝুন যে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম এবং কোরআন থেকে কি বলছে আর তাদের এক একজনের এক একটা তরিকা নতুন নতুন করে তারা নিয়ে আসে আল্লাহ হানা হুয়া তালা আমাদেরকে বুঝ দান করেন তারপরে তিনি প্রথমে তার পিতার নিকট থেকে চিশতিয়া তরিকার উপর বায় গ্রহণ করেন তিনি আর জীব তিনি তার জীবদ্দশায় ষাট জন ব্যক্তিকে খেলাপাত দিয়ে যান যানিত দিনী আশা করি বুঝতে পেরেছেন এবং এক হাজার চৌত্রিশ পাবেন মাওলানা মোহাম্মদ আলী সমাজের বিপ্লবী ঐতিহ্য ঢাকা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সেপ্টেম্বর উনিশশো উনানব্বই পৃষ্ঠা দুই দুই এবং একশত এবং একশত তিরাশিতে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মুজাদ্দা দিয়া তরিকা যারা মানে এবং প্রবর্তক তারা হচ্ছে এরকম বাংলাদেশে পরিচিত ফুরফুরা খানদান মুজাদ্দা দিয়া তরিকার অনুসারী কথা বুঝতে পারছেন বাংলাদেশে যে তরিকা আছে ফুরফুরা তিনি মুজাদ্দা দিয়া তরিকার অনুসারী তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোরআন সন্নাতে একদিকে আর যত ধরনের পীর আছে আপনারা যারা মনে করেন ওই পীরটা ভালো আমি মন্দ কাউকে বলিনি কিন্তু কোরআন এবং সোননাথের বাহিরে যে যাবে তার চেয়ে মন্দ নিকৃষ্ট জাহিল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না সে যত বড় আল্লামাই হোক আর যত বড় মুফতি হোক যত বড় মহাদ্দেশি হোক কারণ এখন আপনারা বলবেন যে এনায়তুল্লাহ আব্বাসী হেলিকপ্টার নিয়ে সে বয়ান করে করতে পারি আহমেদ শফি সাহেব এত বড় আল্লামা চল্লিশ বছর যাবত বোখারি পড়াচ্ছে করতে পারে এখন আমি যেই কথাগুলো বলছি দয়া করে প্রত্যেকটা কিতাব খুলে আপনারা দেখুন আসলে কি আমার কথাগুলো সত্য কিনা মিথ্যা যদি সত্য প্রমাণ হয়ে থাকে বাকি আপনাদের হাতে যদি মিথ্যা হয় তাহলে আপনারা সাথে সাথে আমার কাছে ফিরে আসুন কেন আমি মিথ্যা প্রচার করছি আমি প্রচার করি না আমি অপপ্রচার করি না আমি কোরআন এবং সন্নাতের কথা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি সম্মানিত দিনী ভাই তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বাংলাদেশে যে পরিচিত ফুরফুরা খানদান আছে তিনি মুজাদ্দা দেওয়া তরিকার আর এই দলিল আপনারা পাবেন কোথায় আল্লামা সৈয়দ মোহাম্মদ এহসাক রচনাবলী দুই আশেখ মাসুক বা এস কে এলাহি পৃষ্ঠ একশো দশ আল্লাহ সুবাহান আমাদেরকে হক পেয়ে যেন আমরা হক বুঝে হক অনুযায়ী চলতে পারি সেই তফিক আমাদেরকে এনায়েত করেন দেখুন আল্লাহ কোরআনে মেয়ে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নাম্বার একশো সাত্রিশে বলেন্লা সব তালা বলেন যে অনন্ত তোমরা এরূপ বিশ্বাস করেছ তারাও যদি তদরূপ বিশ্বাস স্থাপন করে তবে নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্ত হবে এবং যদি তারা ফিরে যায় তবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে وَاِنتَ وَلَوْ فَأَنَّ مَا هُمْ তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে তাহলে কোরআনে কারিমে তো বিভিন্ন দল নেই সম্মানিত দ্বীনী ভাই কোরআনে কারিম বলছে একদিকে আর আমরা যদি যাই অন্য দিকে তাহলে কি করে হয় فَسَيَكْفِكَ رَبُّكَ وَهُوَ السَّمِيعُ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতএব তাদের ব্যাপারে আপনার তাদের ব্যাপারে আপনার জন্য আল্লাহ হই যথেষ্ট আল্লাহ যথেষ্ট এবং আমাদেরকে সরল সহজভাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন আমরা যারা গড়ামি করছি এবং তাদেরকে বড় আলেম হিসাবে বড় পীর হিসাবে বড় বুজুর্গ হিসাবে মেনে নিয়েছি অথচ আল্লাহ সুবাহ অত্যন্ত ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছেন কারো নিকট সুপথ প্রকাশিত হওয়ার পরও যদি সেই ব্যক্তি রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথার বাহিরে চলে যায় ফাইনামা হুমফি শেখাক বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে যায় তাহলে তাদেরকে ছেড়ে দাও আল্লাহ সুবাহান হুয়া তালা তাদেরকে দেখবেন আমাদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা সঠিক পেলে সঠিক বোঝের বুঝ পায়ে বুঝ পেয়ে আমরা যেন সঠিক পথে চলতে পারি সেই ধরনের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এনায়েত করেন সম্মানিত দিনী ভাই আশা করি আমি যতটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ওয়া তাআলা আমাদেরকে এতটুকু তৌফিক এনায়াত করেন যে আমরা যদি হক বলে থাকি সেই হকটাকে আমরা সত্যিকার অর্থে পাকড়ে ধরি সঠিকভাবে ধরে রাখি এবং যদি এখানে কোনো মিথ্যা থাকে বা মিথ্যা বানোয়ার থাকে তাহলে সেই মিথ্যা বানোয়ারটাকে আমরা ছেড়ে দিই এই বিভিন্ন দলে বিভক্ত হওয়ার জন্য রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি একটি হাদিস আপনারা শুনুন যেই হাদিসটি সনদে বর্ণিত হয়েছেন তিরমিজি হাদিস দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস সনত হাসান সহিউল জামে হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ এবং মিশকাতে হাদিস নাম্বার একশত একাত্তর নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমরিন কয়ালা কয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل وإن بني إسرائيل تفرق سنتين وسبعين ملة وتفترق أمتي على سبعين و... أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله

তাকাই তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসুল চোদ্দশো পঞ্চাশ বছর আগে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে এই হাদিসটা বলে গেছেন আর আজকে সেই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি বন ইসরায়েলের দল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন বন ইসরায়েলের দল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে সবগুলো জাহান নামে যাবে কুল্লুহুম ফিন্নার সবগুলো জাহান নামে যাবে তখন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন মান হিয়া ইয়া রাসুল সেই দল কুন্দি তখন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আমার সাথে আজকে যারা আছেন সেই দলটি জান্নাতে যাবে সম্মানিত দিনই ভাই এখন বাংলাদেশে যে এতগুলা দল বেরিয়েছে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন আপনি যদি কোনো পীরের মোকাল্লিদ হয়ে থাকেন তাহলে দয়া করে আপনি দেখুন আপনার পীর যা বলছে আপনার পীর যা শোনাচ্ছে সেই কথাটা কি হাদিসের সাথে মিলে আপনি কি বাহাত্তর দলের সাথে আছেন নাকি একটা দলের সাথে আছেন আল্লাহ সব হ্যাঁ আমাদেরকে যেন এই হাদিস বুঝে হাদিসের উপরে আমল করে চলতে পারে সেই দয় আমি সকলের জন্য করব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথাকে মানার জন্য মানতে হলে এই হাদিসটা সত্য হবে আর যদি আপনি আপনার পীরকে মানতে যান তাহলে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের হাদিসটা মিথ্যে হবে এর জন্য আমরা যেন বিভিন্ন দলে বিভক্ত না হয়ে যে যত বড় আলেমই হোক না কেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চেয়ে বড় আলেম আর সেই আলেমের শিক্ষক হচ্ছে আল্লাহ সব হানা হুয়া আমাদেরকে আল্লাহ সব হানা হুয়া হক পেলে হক বুঝে আমল করার তৌফিক এনায়েত করেন যত বড় বুজুর্গে আসুক না কেন আমরা যেন রাসুল মহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা অনুসরণ করে অনুকরণ করে চলতে পারি কোনো বুজু দিনের কোন পীর মাসায়কের কথা না শুনে কোরআন সুন্নাতের বিরোধিতা হলে যেন আমরা আল্লাহ ভাহানা হওয়া তালাকে ডর এনে নিই আমাদের অন্তরের মধ্যে যেন ভীতি নিয়ে আসি সেই তৌফিক আমাদেরকে এনায়েত করুক আমাদের কঠিন দিনে যেন আমরা সেইখানে বান্দানা পরে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তালা যেন আমাদেরকে আরো শ্রেষ্ঠ সাায়াতুল স্থান দেন এবং আমাদের জন্য বিচারকে সহজ করে দেন আমরা যেন জান্নাতুল ফিরদাউসে যেতে চাই এর আগেই আমাদেরকে মৃত্যুর আগে আমাদের আকীদা আকীদারকে সঠিক করে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে সকলের সহায় হন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতূবি ইলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।